বন্ধুরা, আজকের ভিডিওতে আপনারা দেখবেন ফেসবুক ফুল ব্লাং অথবা যে বাবল নেম বা ইমোজি নেমের যে আইডিগুলো আছে, তো এগুলা করার জন্য কিন্তু নামটা আপডেট করতে হয়। তো আপনার নতুনভাবে কীভাবে আপনার নামটা আপডেট করতে হয় সেটা আমি আজকে মূলত এই ভিডিওতে দেখাবো। তো তার জন্য কিন্তু অবশ্যই আপনাকে এই ভিডিওটা কিন্তু ফার্স্ট লাস্ট কিন্তু মনোযোগ সহকারে কন্টিনিউ করতে হবে। তো কোনো জায়গায় মিস্টেক করলে তখন বলবেন যে ভাই নাম আপডেট তো হয় না, কোনো ডিউ পাই না, তখন আবার কমেন্ট করে কিছু এগুলো বলতে পারবেন না। তো স্টেপ বাই স্টেপ আপনার মনোযোগ সহকারে দেখুন। তো চলুন শুরু করা যাক। তো ভিডিওটি শুরু করার আগে বলবো, যারা এই ভিডিওতে একটি লাইক দেননি, ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেল নতুন আসলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকনটি বাজিয়ে দিবেন। এরকম প্রতিদিন আমাদের চ্যানেলে ভিডিও আপলোড করা হয় সেগুলো আপনার পাওয়ার জন্য। তো প্রথমে আপনারা কী করবেন, ফেসবুক লাইটটা ওপেন করে দেবেন। আমি এখান থেকে ফেসবুক লাইটটা ওপেন করে দিতেছি। ফেসবুক লাইটটা ওপেন করে দেওয়ার পর আপনি কী করবেন, যে উপরে এখান যে থ্রি লাইন আছে, থ্রি লাইনে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে নিচে আসবেন। তো নিচে আসার পর আপনি কী করবেন, যে এখানে সেটিংসে ক্লিক করবেন। সেটিংসে ক্লিক করার পর পার্সোনাল অ্যাকাউন্ট ইনফরমেশন এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনি কী করবেন, নাম, তো ডান পাশে এডিট আছে, এডিটে ক্লিক করবেন। তো ক্লিক করার পর তো আপনি কী করবেন, যে নিচে দেখবেন যে আদার অ্যান্ড নেমস অ্যান্ড নিক নেম, এখানে ক্লিক করবেন। তো ক্লিক করার পর তো এখানে আপনাদের কী করতে হবে, এখানে কিন্তু আপনাদেরকে কিন্তু একটা নাম অ্যাড করে দিতে হবে। এখানে নিক নেম একটা দিতে হবেন, যত নামটা আপডেট করবেন। তো এখানে একটা নিক নেম দিয়ে দেবেন। তো এখানে আমি কিন্তু নিক নেমটা দিয়ে দিছি, সেটা আমার কপি করা ছিল। তো এটা আপনার নামটা দিয়ে দেবেন। এখানে নামটা দেওয়া হয়ে গেলে এখানে আপনার কী করবেন, শো অ্যাড প্রোফাইল এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এটা কী করবেন, সেভ করে দেবেন এখান থেকে। তো এটা কিন্তু সেভ হয়ে গেছে। সেভ হলে আপনারা কী করবেন, একটু ব্যাগে আসবেন। ব্যাগে আসার পর আপনার প্রোফাইলে যাবেন। আপনার প্রোফাইলে আসবেন, আসার পর আপনি কী করবেন, যে এখান থেকে একটা স্ক্রিনশট নিয়ে নেবেন। আপনি এখান থেকে একটা কী করবেন, স্ক্রিনশট নিয়ে নেবেন। তো আমি এখান থেকে একটা স্ক্রিনশট নিতেছি। তারপরে একটা স্ক্রিনশট নিয়ে নেবেন। এখানে স্ক্রিনশটটা নেওয়া হয়ে গেলে আপনার কী করবেন, আবার সেটিংসে যাবেন। তারপর পার্সোনাল অ্যাকাউন্ট ইনফরমেশন এখানে ক্লিক করবেন। তো নামের ডান পাশে এডিট আছে, এডিটে ক্লিক করে দেবেন। তো এডিটে ক্লিক করার আগে এখান থেকে আপনার কী করবেন, অবশ্যই আপনার যে মেলটা আছে মেলটা এখান থেকে কপি করে নেবেন। মেলটা লাগবে, তো এখানে আমি দুইটা মেল অ্যাড করে রাখছিলাম। তো এখান থেকে আপনার মেলটা যে কপি করে নেবেন, এভাবে যে মেলটাতে আপনি রিভিউটা নিতে চান সেই মেলটাতে এখানে কপি করে দিবেন। কপি করা হয়ে গেলে আপনি কী করবেন, নামে যে এখানে যে ডান পাশে এডিট আছে এডিটে ক্লিক করে দেবেন। ক্লিক করার পর এখান থেকে যে আপনার নাম চেঞ্জের যে অপশন থাকে বা যদি না থাকে, তাহলে আপনি কী করবেন, যে ল্যান্ডমার্কে ক্লিক করে দেবেন। তো এখানে আপনি ল্যান্ডমার্কে ক্লিক করতে হবে। তো ল্যান্ডমার্কে ক্লিক করার পর এখান থেকে নিচে আসবেন। নিচে আসলে যে এখানে আপনি দেখবেন যে ফিল আউট দিস ফর্ম, তো আপনি এখানে ক্লিক করবেন। তো ক্লিক করার পর একবার দেখবেন যে আপনার নাম চেঞ্জের যে ফর্মটা আছে এটা কিন্তু ওপেন হয়ে গেছে, যেখানে আপনারা দেখতে পেতেছেন। তো এবার আপনার কী করবেন, একবার কিন্তু আপনাদের নামটা কিন্তু এখানে দিতে হবে। তো আমি নামটা এখানে দিতেছি, আপনাকে আমি যেভাবে দিই এইভাবে আপনারা একটু মনোযোগ সহকারে দেখবেন। তো নামটা আমি এখানে দিতেছি। তো আপনার নামটা কী করবেন, নামের যে প্রথম যে অক্ষরটা আছে এটা ছোটো হাতে দেবেন আর বাকিগুলো বড় হাতে দেবেন। তো নিচের গড়ে একবার সেম এভাবে দিবেন, এই যে প্রথমটা ছোটো হাতে বাকিগুলো বড় হাতে, সবগুলো এভাবে করে দিবেন। তো নামগুলো আপনার এভাবে সেট হয়ে গেলে তো তারপর আপনি কী করবেন, যে এখান থেকে একটা স্পেস দিবেন। তারপর এখানে আপনি দিবেন এম অথবা এক্স ডট, এক্স ডট দিতে পারেন। তো এখানে এম ডট, তারপর আমি আবার এম ডট, তারপর আবার কী করবেন, ডট দিয়ে একটা এম দিবেন। তো তিনটা এম দিবেন। আর যদি আপনি চাইলে এক্স যদি এক্স, তিনটা এক্স দিতে পারেন এখানে। তো দেওয়ার পর এখান থেকে আপনি কী করবেন, স্পেস দিবেন, তারপরে এস ই এক্স ওয়াই এটা দিবেন। তো দেবেন যে আপনারা একটু ভালো করে খেয়াল করে রাখুন, আমি যেটা দিছি এটা আপনারা দিয়ে দিবেন। তো এভাবে দিয়ে দিবেন। এভাবে দেওয়া হয়ে গেলে আপনার কী করবেন, নিচের দিকে আসবেন। নিচের দিকে আসার পর এখান থেকে আপনার রিজন ফর দিস চেঞ্জ, তো পিক ওয়ানে ক্লিক করবেন। পিক ওয়ানে ক্লিক করার পর এখান থেকে আপনি স্পেলিং মিস্টেক্স অথবা যে এখান থেকে আপনি লিগাল নেম চেঞ্জ বা অ্যাডিকে নিক নেম, তো এগুলো আপনি যে কোনো একটা দিতে পারেন। তো এখান থেকে আমি স্পেলিং মিস্টেক দিলাম। তো স্পেলিং মিস্টেক দেওয়ার পরে এখান থেকে আপনার যে ইউর ডকুমেন্ট, তো চুজ ফেলে এখানে কিন্তু কিছু দেওয়া লাগে না, এটা নতুন আপডেট আসার পর। তো আপনারা হয়তো অনেকে জানেন, তো এখানে কিন্তু কিছু দেওয়া লাগে না নাম আপডেট করার জন্য। তো যারা জানেন না তাদের জন্য আমি বলে দিলাম। তো ইউর ডকুমেন্টে কিন্তু কিছু দেওয়া লাগবে না। যদি কিছু সিলেক্ট করেন তাহলে এখানে স্ক্রিনশটটা সিলেক্ট করলে তাহলে কিন্তু আপনি কিন্তু নামটা আপনি সাবমিট করতে পারবেন না, নামটা কিন্তু আপডেট করতে পারবেন না। তো এখানে কিছু দেওয়াই লাগবে না। তো তারপর আপনি কী করবেন, যে এখানে নিচে দেখবেন যে কন্ট্যাক্ট মেল, তো আপনি কন্ট্যাক্ট মেলে কী করবেন, কন্ট্যাক্ট মেলে যে আপনি মেলটা কপি করছিলেন, যে মেলটা আমি দেখাইছিলাম কপি করছিলেন, বা আপনি যে মেলের রিভিউটা দিতে পারেন, এখানে কিন্তু অন্য মেলও দিলে হবে। আপনার যখন নামটা আপডেট হবে, আপডেট আসার পর কিন্তু একটা রিভিউ দেবে আপনার মেলের ভিতরে। তো আপনার এখানে একটা মেল অ্যাড করে দেবেন। আপনার চাইলে আপনার ফেসবুক অ্যাডেও দিতে পারেন বা অন্য মেলও দিতে পারেন। তো এখান থেকে আপনার মেলটা অবশ্যই এখানে দিবেন। মেলটা দেওয়া হয়ে গেলে আপনি কী করবেন, সেন্ডে ক্লিক করে দেবেন। যেখানে নিচে সেন্ড আছে সেন্ডে ক্লিক করবেন। সেন্ডে ক্লিক করলে এখানে একটু হয়তো লোডিং নেবে, একটু সাবমিট হতে, তো আপনি ওয়েট করবেন। দেখুন আমার এটা কিন্তু সাবমিট হয়ে গেছে অলরেডি। তো এখানে দেখতে পাচ্ছেন থ্যাংকস ফর কানেক্টেড ফেসবুক।
তাহলে কিন্তু আমার সাবমিট হয়ে গেল। সাবমিট হলে এবার আপনি কি করবেন, ব্যাগে আসবেন। ব্যাগে আসার পর তো আপনারা কী করবেন, একটু এখানে দেখবেন যে সাপোর্ট ইনবক্স, সাপোর্ট ইনবক্সে ক্লিক করবেন। সাপোর্ট ইনবক্সে ক্লিক করার পর এখানে আপনারা দেখবেন যে একটা মেল এই যে নোটিফিকেশন পাবেন এখানে। তো এখানে আপনারা কী করবেন, নোটিফিকেশনটা ওপেন করবেন। এখান থেকে যেটা ওপেন করার পর এখানে আপনারা লিখবেন যে স্যার প্লিজ চেঞ্জ মাই নেম। তো এটা আপনারা এখান থেকে লিখে দেবেন, এটা আপনারা অবশ্যই এখান থেকে লিখে দেবেন স্যার প্লিজ চেঞ্জ মাই নেম। তো এটা আপনারা লিখে দেবেন। এটা লেখা হয়ে গেলে আপনারা কী করবেন, এই যে এখানে দেখবেন যে অ্যাটাচমেন্ট, এখানে ক্লিক করবেন। তো এখানে ক্লিক করার পর তো এখানে যে স্ক্রিনশটটা আপনি নিয়েছিলেন সেই স্ক্রিনশটটা কিন্তু এখানে দিয়ে দিতে হবে। তো এখান থেকে আমি স্ক্রিনশটটা সিলেক্ট করে নিলাম। স্ক্রিনশটটা সিলেক্ট হয়ে গেলে এখান থেকে আপনারা ডানে ক্লিক করবেন নিচে থেকে। তো এটা আপলোড হতে গেলে তো একটু কয়েক সেকেন্ড সময় লাগে, যাতে একটু সাইজ আছে। তো একটা আপলোড হয়ে গেছে। তো আপলোড হয়ে গেলে এবার আপনারা কী করবেন, সেন্ড আছে যেখানে সেন্ডে, সেন্ডে ক্লিক করে দেবেন। সেন্ডে ক্লিক করলে দেখবেন যে অলরেডি কিন্তু সেন্ড হয়ে গেছে। সেন্ড হয়ে গেলে আবার আপনি ব্যাগে আসবেন। ব্যাগে আসার পর আপনি কী করবেন, আপনার যে আইডিটা আছে আইডিটা আপনি কী করবেন, লগ আউট করে দেবেন। তো আপনার আইডিটা অবশ্যই এখান থেকে আপনারা কী করবেন, লগ আউট করে দেবেন আইডিটা। তো লগ আউট করার পর ওয়েট করবেন এখানে। তো আমার আইডিটা আমি এখানে লগ আউট করে দিতেছি। তো আপনার লগ আউট করা হয়ে গেলে এবার আপনি কী করবেন, ওয়েট করবেন। এটা কিন্তু নতুন আপডেট আসার কিন্তু অনেক লেট হয়, 24 ঘন্টা ওয়েট করতে হয় বা অনেকের আরও বেশি সময় লাগে, একদিন দেড় দিন বা দুই দিনও লাগে বা অনেকের কম সময় লাগতে পারে। ফেসবুক নতুন আপডেট আসার পর থেকে এরকমটা হইতেছে। তো আপনারা ওয়েট করবেন, ওয়েট করলে দেখবেন যে আপনার নামটা কিন্তু দেখবেন যে আপনি আপডেট হয়ে গেছে। তো আশা করি বন্ধুরা সকলে বুঝতে পারছেন। তো বন্ধুরা আমি কিন্তু দুই দিন ওয়েট করছি, দুই দিন ওয়েট করার পর কিন্তু আমার কিন্তু নাম চেঞ্জের কিন্তু রিভিউটা অলরেডি চলে আসছে। তো এটা অনেকক্ষণ আগে আসছিল, তো আমি কাজ করি, তো এই কারণে আমি ভিডিও রেকর্ডিং দিতে পারিনি। তো এখন দিতেছি আপনারা দেখুন। তো আমি এখান থেকে মেলটা ওপেন করতেছি। তো মেলটা ওপেন করার পর এখানে আমি নিশ্চয় করতেছি দেখুন, এই যে এখানে কিন্তু দেখুন 6 ঘন্টা আগে কিন্তু রিভিউটা আসছে, প্রায় 2 দিন পর আমার কিন্তু রিভিউটা এখানে আসছে। তো আপনারা সাবমিট দিয়ে ওয়েট করবেন, কারো একদিনও লাগতে পারে বা কারো 2 দিনও লাগতে পারে, যেখানে আপনার নাম চেঞ্জের যে রিভিউটা এটা দেখতে পেতেছেন আপনারা। তো আমি এখান থেকে ফেসবুক লাইভ থেকে দেখাচ্ছি আমি আপনাদেরকে যে এডিটা আমি নাম আপডেট করছিলাম। তো এই যে এখানে দেখুন, এই যে এডিটা কিন্তু আমি নাম আপডেট করেছিলাম, এস এন আহমেদ MM.M। তো আপনারা একটু খেয়াল করে দেখলে বুঝতে পারবেন যে আমি এই নাম নিক টাইমটা দিয়ে আমি কিন্তু নামটা আপডেট করছিলাম। তো আপনারা সাবমিট দিয়ে ধৈর্য সহকারে ওয়েট করবেন, তাহলে আপনার কিন্তু নামটা কিন্তু আপডেট হয়ে যাবে। তো আশা করি বন্ধুরা সকলে বুঝতে পারছেন। আর নাম আপডেট হয়ে গেলে তো আপনারা আল্লাহ ব্ল্যাং আইডি করেন আর অথবা ইমোজি আইডি করেন, তাহলে তখন আল্লাহ আপনি এই আইডিটা লগ ইন করে তারপর ডোন আপডেটে ক্লিক করে সিম্বলগুলো দিয়ে দিবেন। তো আমি এখানে এই যে প্রথম পার্টটা দিলাম ব্ল্যাং যে আইডিটা আছে, তো এটা আমি সেকেন্ড ডট পরে আপলোড করব। তখন বন্ধু বন্ধুরা যদি আপনার চ্যানেল যদি নতুন হয়ে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন, যখন আমি ব্ল্যাং আইডি নতুন ভিডিওটা আমি আপলোড করবো সাথে সাথে আপনারা পেয়ে যাবেন। তো আজকের ভিডিওটি এই দুটি কি ছিল, ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন বন্ধুরা। ধন্যবাদ।